একটা মাসুম বাচ্চার যে পরিণতি, যে ব্যক্তি 15টি রোজা রাখার পর আল্লাহর দরবারে তওবা করে আবার ঈমান ইসলামের দিকে ফিরে আসবে তাকে সম্পূর্ণ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন এভাবে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন একটা উদাহরণ পেশ করলেন উদাহরণটা হচ্ছে হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লাম আপনারা এই ঘটনার সাথে সবাই পরিচিত হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত যখন নূহ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছে হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত যখন নূহ আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছে আল্লাহর নবী কখনো বদদোয়া করেন না এমন ভাবে বিয়াদবির মাত্রা বেড়ে গেল বিয়াদবি সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে দোহাত তুলে দিলেন হে আল্লাহ আমি তো হযরতে নূহ আলাইহিস সালাম আমার উম্মতের হেদায়েতের জন্য আমার উম্মতের কল্যাণের জন্য আমি এই দুনিয়ার জমিনে কত কষ্ট করছি আপনি সাক্ষী আপনি দেখতে পাচ্ছেন তারপরও আমার উম্মতরা আমার সাথে বিয়াদবি করছে আমাকে নবী হিসেবে মানছে না আমাকে অমান্য করছে আমি চাই তারা ধ্বংস হয়ে যাক একেবারে অপারক হয়ে কিন্তু একমাত্র আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত তায়েফের জমিনে প্রস্তর আঘাত করেছেন উম্মত ওই কুরাইশ বংশ আমার নবীর বংশধর হওয়ার সত্ত্বেও নবীকে ছোট করে রাখার জন্য নবীকে আব্দুল্লাহর সন্তান বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে অসম্মান করে নামাজের মধ্যে উঠের নারীবুরি মাথার উপরে তুলে দিয়েছিল বাড়াল তুলে দিয়েছিল তারপরও কোনোদিন বদদোয়া করেন নাই আমার নবী পাকে শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত চাচা আবু তালিবের সাথে বন্দি রেখেছিলেন তারপরও বদদোয়া করেন নাই গায়রে সুরের মধ্যে হযরতে সাইয়েদানা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা হুশকর ঢুকে কাফেরেরা মুনাফেকেরা কুরাইশ এই যারা তখন ওই সময়ের মধ্যে জাহেল জাহেল যারা ছিল আমার নবীর পিছু নিয়ে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য হত্যা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে কিন্তু আমার নবী কখনো উম্মতদেরকে বদদোয়া করেন নাই কারণ আমার নবী হচ্ছে রহমতুল লিল আলামিন সুবহানাল্লাহ আমার নবীর গুণের সাথে আমার নবীর লকবের সাথে খেতাবের সাথে আমার নবী পাকের আজমতের হাকিকতের সাথে কোন নবীর তুলনা নাই আমার নবী হচ্ছে বেমিসাল সুবহানাল্লাহ হে আমার প্রিয় নবী আপনাকে আমি হুকুম করছি আপনি একটি নৌকা তৈরি করুন আপনি একটি কিস্তি তৈরি করুন ওই কিস্তির মধ্যে নৌকার মধ্যে সফিনার মধ্যে আপনি পৃথিবীর 18,000 মখলুকাত আমার যত সৃষ্টি জগতের আমি যা যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে জোড়ায় জোড়ায় আপনার নৌকার মধ্যে সফিনার মধ্যে তুলে নেবেন সুবহানাল্লাহ আল্লাহর ফয়সালা এসে গেছে যখন উম্মত বিয়াদবি করতে করতে বিয়াদবি অসহ্য হয়ে গেছে আল্লাহর দরবারে একজন নবী অভিযোগ দিলেন তখন বলছেন আর ইয়া নবীজি হে আমার নূ নবী নজিউল্লাহ আপনাকে আর দুনিয়ার জমিনে এভাবে রাখবো না অসম্মানিত করবো না আপনি একটা সফিনা তৈরি করুন নৌকা তৈরি করুন ওই কিস্তির মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুকে জোড়ায় জোড়ায় তুলে নেবেন জোড়ায় জোড়ায় ওখানে তুলে নেবেন তারপরে আমি ওদের উপর কিয়ামত কায়েম করবো নাউজুবিল্লাহ ওদের উপর একটা আতঙ্ক ওদের উপরে এমন একটা কিয়ামত কায়েম করব তারা কেউ বাঁচতে পারবে না যাদের অন্তরে আপনার মহব্বত আছে তাদেরকে আপনার কিস্তিতে তুলে নিন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন ওই যখন কিস্তিটা তৈরি হয়ে গেল ওই কিস্তিটা যখন ছেড়ে দিল নৌকা সবাই উঠে গেছে ওই ছেড়ে দেওয়ার তারিখটা ছিল রজবুল মুরজ্জব মাস সুবহানাল্লাহ ওই ছেড়ে দেওয়ার সফিনা নৌকাটা ছেড়ে দেওয়ার তারিখ ছিল রজবুল মুরজ্জব মাস রজব মাসের প্রথম তারিখ ওই সময়ে হযরতে নূহ নজিহুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য যারা আমাকে মহব্বত করে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 18,000 মখলুকাতের সব কিছুকে আমি দুটো দুটো করে জুড়াই জুড়াই করে আমার কিস্তির মধ্যে আল্লাহর হুকুমে তুলে নিয়েছি হে আল্লাহ আজকে আমি রওনা দিব তাদেরকে নিয়ে আমার এই কিস্তির আমানত এই নৌকার হেফাজতকারী একমাত্র আল্লাহ আল্লাহর কাছে শুকর গুজারি করে শুকরিয়া আদায় করে রজবুল মুরজ্জব মাসে একটি রোজা রেখেছেন সুবহানাল্লাহ রোজা রেখেই যাত্রা শুরু করেছেন এই যদি পাহাড়ের মধ্যে ওই সফিনা গিয়ে থেমেছে 10ই মুহররম সুবহানাল্লাহ 10ই মুহররম গিয়ে এটা ওই তীরের সাথে লেগে গেছে ওরা কিয়ামত হয়ে যারা বিয়াদবি করেছে তারা ধ্বংস হয়ে গেছে যারা নবীকে মহব্বত করেছে আর নবী যাদেরকে মহব্বত করে আশ্রয় দিয়েছেন তাদেরকে নিয়ে আমাদের মতো আপনাদের মতো এই সুজলা সুপলা পৃথিবীকে আল্লাহ আবার দ্বিতীয় আদমে সানি হিসেবে দ্বিতীয় মানুষ হিসেবে এই দুনিয়াকে আবার আল্লাহ আবাদ করে দিলেন সুবহানাল্লাহ
তাহলে আল্লাহ সৃষ্টির রহস্য বোঝা মুশকিল, আল্লাহর কুদরতের কলম লিখনি আল্লাহর সিলমোহর বোঝা মুশকিল। প্রিয় হাজিরিন সময় কম, সেই জন্য আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখব, রজবুল মুরজব মাস যেহেতু আল্লাহ তাআলার সম্মানিত ইজ্জতের মাস, তাজিমের মাস, এই মাস যখন ঢুকে আরবেরা তাদের অস্ত্রশস্ত্রগুলিকে নষ্ট করে ফেলত, মারামারি হানাহানি বন্ধ। চারটি মাসের কথা হাদিসে পাকের মধ্যে এলান করা হয়েছে যে চারটি মাস আসলে সকল সাহাবী আরববাসীরা মেহমানদারি বাড়িয়ে দিতেন, এবাদত বাড়িয়ে দিতেন, কারো প্রতি কেউ হিংসা করতেন না, অহংকার করতেন না, কোন প্রকার ফাসাদ মারামারি হানাহানি থেকে বিরত থাকতেন। এক নম্বরের মধ্যে আশহুরুল হুরুম সম্মানিত চারটি মাসের কথা ঘোষণা দেওয়া হয়েছে, এক তার মধ্যে হচ্ছে এক নম্বরে রজবুল মুরজব মাস, যে আরেক মাস হচ্ছে মাহে মোহরমুল হারম মাস, আরেক মাস হচ্ছে জিলকদ জিলহজ। সুবহানাল্লাহ, এই চারটি মাসকে আশহুরুল হুরুম বলা হয়েছে। সেই জন্য সাবধান, আমরা এ মাসের মধ্যে কোনোভাবেই কাউকে ধোকা দিব না। আমাদের ধোকার প্রতারণা বেশি, আমরা মানুষকে বেশি ধোকা দিই, ধোকার কারণে আমাদের জগৎটা শেষ হয়ে যাচ্ছে। আমরা ধোকা থেকে নিজের আল্লাহর দরবারে ফানা চাইব, আল্লাহর দরবারে এমনভাবে ফানা চাইব।